হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটি একটি জাতীয় বৃক্ষ মেলা এবং এই মেলাতে উঠেছে বিভিন্ন ফলসহ গাছ, এবং আপনারা দেখতে পাচ্ছেন ছোট গাছে রঙিন রঙিন আম ধরে আছে, যেমন চিয়াং মাই, এবং এছাড়াও রয়েছে এখানে সূর্য ডিম এবং আরও বিভিন্ন সব উন্নত বিদেশি জাতের ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি। মাশাল্লাহ, ছোট গাছে দেখুন কি পরিমাণে আম ধরে আছে। এই পাশেও আমরা দেখতে পাচ্ছি, খুবই চমৎকার। এবং জাতীয় বৃক্ষ মেলায় এই গাছগুলো দেখতে কিনতে অনেকে আসেন, এবং আপনারাও অবশ্যই দেখেছেন। এবং এ পাশে দেখুন প্রচুর পরিমাণে আম ছোট গাছে ড্রাম সেটিংয়েই হয়ে আছে, এবং এগুলো কিন্তু ছাদ বাগানে রোপণের জন্য বিশেষভাবে উপযোগী আমের জাত, যা আমরা খুব সহজে ছাদে রোপণ করতে পারি। শুধু আম গাছই নয়, এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বারোমাসি ফল ও ঔষধি গাছ। এ পাশে রয়েছে বারোমাসি আমড়া, এবং সেই সাথে সাথে রয়েছে বিভিন্ন বারোমাসি মেওয়া ফল। এবং শুধু তাই নয়, আপনারা দেখুন এই পাশে যে গাছগুলো রয়েছে এখানে কিন্তু বারোমাসি আঙ্গুর ফলও রয়েছে, এগুলো খুবই চমৎকার হয়। এবং এই যে এই পাশে যেটা আপনারা দেখতে পাচ্ছেন বারোমাসি কাঁঠাল। আর এভাবে অসংখ্য বৃক্ষের সমারোহে গড়ে ওঠে একটি জাতীয় বৃক্ষ মেলা, এবং এই মেলাতে অনেক বৃক্ষপ্রেমী আসেন এবং তারা তাদের পছন্দ মতো প্রয়োজন মতো গাছগুলো কিনেন, এবং অবশ্যই তারা ছোট গাছগুলো অনেক বেশি কিনেন। আমরা বর্তমানে যেটি দেখতে পাচ্ছি যে ছোট যে আম গাছগুলো বা ছোট জাতের যে আম গাছগুলো থাকে সেগুলো তারা কিনে তাদের ছাদ বাগানে ড্রামে রোপণ করেন। এছাড়াও সম্মানিত ভিউয়ার্স, বিভিন্ন ফল গাছ থাকে যেগুলো বারো মাসই, তাদের চাহিদাই কিন্তু সবচেয়ে বেশি থাকে এই বৃক্ষ মেলায়। তো সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।